রিয়াল মাদ্রিদের হয়ে এক মাইল ফলক স্পর্শ করলেন মার্সেলো। লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে মালাগার বিপক্ষে 3-2 গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, আর এই জয় দিয়ে মাইল ফলকটি স্পর্শ করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপের বাহিরের কোন খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ জয় এখন মার্সেলোর হাতে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে তার জয় 302টি। এই তালিকায় মার্সেলো পেছনে ফেলেছেন নিজের স্বদেশী তারকা রবার্তো কার্লোসকে। এই 302টি জয়ী ম্যাচের মধ্যে লালিগায় জয় পেয়েছে 219টিতে, চ্যাম্পিয়ন্স লিগে 55, কোপা দেল রেতে জয় পেয়েছে 18 ম্যাচে, ক্লাব বিশ্বকাপে 4টি ম্যাচ ও ইউরোপিয়ান সুপার কাপ এবং স্প্যানিশ সুপার কাপে জিতেছে 3টি করে ম্যাচ। রিয়াল মাদ্রিদের হয়ে মার্সেলো জিতেছে 17টি শিরোপা, যার মধ্যে 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 2টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ ও 4টি লালিগা। এছাড়াও রয়েছে 2টি কোপা দেল রে ও 3টি স্প্যানিশ সুপার কাপ। এভাবেই 17টি শিরোপা জিতেছেন এই তারকা।